সুপ্রিয় ছাত্রবন্ধুরা আসসালামু আলাইকুম জেনোমিক ইমপ্রিন্টিং এই বিষয়টি কেন জানি আমাদের কাছে বেশ কঠিন বলে মনে হয় আমাদের মনে এমন কিছু প্রশ্ন থাকে যেগুলোর উত্তর আমরা অনেক সময় পাই না আজকে থাকছে এমনই কতগুলো প্রশ্নের উত্তর শুরু করা যাক শুরুতেই আমরা আসি জেনোমিক ইমপ্রিন্টিং বলতে কি বোঝায় আমরা জানি আমাদের প্রতিটি সেলে টোয়েন্টি থার্ড পেয়ার্স অফ ক্রোমোজোম আছে এই পেয়ারের একটি আসে বাবা থেকে এবং একটি আসে মা থেকে তাহলে একটি জিনের জন্য দুটি কপি থাকে এদেরকে বলা হয় পরস্পরের অ্যালিল সাধারণত দুটি কপি ফাংশনাল থাকে এখন জেনোমিক ইমপ্রিন্টিং ব্যাপারটা কি। এটা হলো ডিএনএর এমন এক ধরনের কেমিক্যাল মডিফিকেশান যেখানে শুধুমাত্র একটি অ্যালিল ফাংশানিং থাকে এবং অন্যটি সাইলেন্সড হয়ে যায় বেসড অন প্যারেন্ট অফ অরিজিন অর্থাৎ কোনো কোনো ক্ষেত্রে প্যাটার্নাল জিনের কপিটি অ্যাক্টিভ থাকে ম্যাটার্নালটি সাইলেন্সড হয়ে যায় আবার কোনো কোনো ক্ষেত্রে উল্টাটি ঘটে ম্যাটার্নাল কপিটি অ্যাক্টিভ থাকে এবং প্যাটার্নালটি সাইলেন্সড হয়ে যায় কিন্তু ইমপ্রিন্টিং বিষয়টি এখনও পরিষ্কার হলো না ইমপ্রিন্টিং শব্দটির অর্থ হল টু মার্ক অর টু স্ট্যাম্প অর্থাৎ কোনো চিহ্ন অ্যাড করা অথবা কোনো ছাপ দেওয়া এই জিনটিতে এমন একটি কেমিক্যালের চিহ্ন অ্যাড করা হয়েছে যার মাধ্যমে এখন বোঝা যাবে জিনটি প্যাটার্নাল নাকি ম্যাটার্নাল এভাবে যে জিনটিকে মার্ক করা হচ্ছে তাকে বলা হচ্ছে ইমপ্রিন্টেড জিন হিউম্যান বডিতে অ্যাপ্রক্সিমেটলি ফোরটি টু সিক্সটি এমন জিন রয়েছে যাদের জেনোমিক ইমপ্রিন্টিং এই ঘটনাটি ঘটে তবে মনে রাখতে হবে জেনোমিক ইমপ্রিন্টিং শুধুমাত্র এপিজেনেটিক মডিফিকেশন অব জিন্স এখানে ডিএনএর সিকোয়েন্সের কোনো চেঞ্জ হয় না যে এপিজেনেটিক প্রসেসটি জেনোমিক ইমপ্রিন্টিংয়ের সাথে জড়িত তার নাম ডিএনএ মিথাইলেশন এখন আমরা দেখবো ডিএনএ মিথাইলেশনের মাধ্যমে কীভাবে জেনোমিক ইমপ্রিন্টিংয়ের ব্যাপারটি ঘটছে আমরা জানি ডিএনএর নিউক্লিওটাইড সিকোয়েন্সে চার ধরনের নাইট্রোজেনাস বেস থাকে তাদের একটি হচ্ছে সাইটোসিন এখন সাইটোসিনের সাথে ডিএনএ মিথাইল ট্রান্সফারেজ এনজাইমের সহযোগিতায় একটি মিথাইল গ্রুপ অ্যাড হয়ে তৈরি করে ফাইভ মিথাইল সাইটোসিন এখন আমরা দেখব সাইটোসিন এবং ফাইভ মিথাইল সাইটোসিনের ক্ষেত্রে জিনের এক্সপ্রেশনটা কীরকম এখানে আমরা দেখতে পাচ্ছি জিনের স্ট্রিমের এই রিজিয়নটিকে বলা হয় প্রোমোটার রিজিয়ন এবং এখানে সেটি আনমিথাইলেটেড অবস্থায় আছে প্রোমোটার রিজিয়নটি আনমিথাইলেটেড থাকার কারণে এখানে ট্রান্সক্রিপশন ফ্যাক্টর এবং আর পলিমারেজ এনজাইম বাইন্ড করতে পারে ফলে জিনটিও এক্সপ্রেস করতে পারে আর এখানে আমরা দেখতে পাচ্ছি প্রোমোটার রিজিয়নটি মিথাইলেটেড অবস্থায় রয়েছে সুতরাং সেখানে আরএনএ পলিমারেজ এনজাইম এবং ট্রান্সক্রিপশন ফ্যাক্টর বাইন করতে পারে না ফলে জিনটিও এক্সপ্রেসড হয় না এতক্ষণ আমরা দেখলাম জেনোমিক ইমপ্রিন্টিং প্রসেসটি কীভাবে হয়ে থাকে কিন্তু আমরা কি জানি জেনোমিক ইমপ্রিন্টিং কখন ঘটে লক্ষ্য করো এখানে একটি স্পার্ম এবং ওভামকে দেখা যাচ্ছে ফার্টিলাইজেশন এবং জাইগুট তৈরির পূর্বেই এই স্পার্ম এবং ওভামের জিনগুলো ডিফারেন্সিয়ালি ইমপ্রিন্টেড হয়ে যায় স্পার্ম প্যাটার্নালি ইমপ্রিন্টেড হয় এবং ওভম ম্যাটার্নালি ইমপ্রিন্টেড হয় এরপর এখান থেকে জাইগোট তৈরি হয় এবং সেল ডিভিশন হয়ে পরবর্তীতে একটি অ্যাডাল্ট হিউম্যান বিং ফর্ম করে লক্ষ্য করো যখন জাইগোট তৈরি হয় তখন জেনোমিক ইমপ্রিন্টিং অলরেডি স্টাবলিশড হয়ে যায় এবং পরবর্তীতে এটি মেইনটেইনড হয় এরপর অ্যাডাল্ট মেল এবং ফিমেল থেকে গ্যামেটোজেনেসিস প্রসেসে গ্যামেটস তৈরি হয় লক্ষ্য করো গ্যামেটস যে তৈরি হয় এর প্রিকার্সার সেলকে বলা হয় প্রিমোডিয়াল জার্ম সেল এখানে একটি ইন্টারেস্টিং ব্যাপার ঘটে প্রিমোডিয়াল জার্ম সেলে সকল ইমপ্রিন্টিং ইরেজড হয়ে যায় এবং এটি যখন আবার স্পার্ম এবং ওভাম তৈরি করে তখন আবার ডিফারেন্সিয়ালি ইমপ্রিন্টেড হয় এবং এখান থেকে জায়গুট তৈরি হয় জাইকট যখন তৈরি হয় তখন অলরেডি ইমপ্রিন্টিং এস্টাবলিশড হয়ে গেছে এবং এ ধারাটি আবার ক্রমাগত মেনটেন হতে থাকে এখন আমাদের মনে একটি প্রশ্ন আছে জেনোমিক ইমপ্রিন্টিং কি আসলে প্যাথোলজিক্যাল নাকি ফিজিওলজিক্যাল উত্তর হচ্ছে এটি ফিজিওলজিক্যাল কিন্তু একটি কিন্তু আছে জেনোমিক ইমপ্রিন্টিং যখন অ্যাসোসিয়েটেড হয় ডিলিশন অথবা মিউটেশন দিয়ে তখন এটি ডিজিজ তৈরি করতে পারে খেয়াল করো এখানে এই ক্রোমোজোমের একটি অংশে ব্রেক হয়েছে এবং এই জিনটি আলটিমেটলি ডিলিট হয়ে গেছে আমরা জানি জেনোমিক ইমপ্রিন্টিং প্রসেসের ফলে শুধুমাত্র একটি ফাংশানিং অ্যালিল থাকে অপরটি সাইলেন্স থাকে সুতরাং ফাংশানিং অ্যালিলটি যদি ভাবে ডিলিটেড হয়ে যায় তাহলে সেক্ষেত্রে সেটি ডিজিজ তৈরি করবে এবং এই ডিজিজগুলো আবার কি কি হতে পারে যেমন উইলি সিনড্রোম অ্যাঞ্জেলম্যান সিনড্রোম বিক উইথ ওইডিম্যান সিনড্রোম উইলস টিউমার এবং অনেক ধরনের ক্যান্সার হয়ে থাকে এখন তোমরা কি জানো উইলি সিন্ড্রোমের পেশেন্ট দেখতে কেমন হয় তোমাদের জানার জন্য বলে রাখছি প্রত্যেক বিশ হাজার মানুষের মধ্যে একজন উইলি সিন্ড্রোমের পেশেন্ট আছে ভিডিওটি থেকে আমরা অনেকটা অনুমান করতে পেরেছি প্রাডোভেলি সিনড্রোমের একজন প্যাশেন্টের ক্লিনিক্যাল ফিচারগুলো কি কী হয় তাই না তারপর আমরা একটু দেখি তাদের থাকে হাইপোটোনিয়া অর্থাৎ মাসালের টোন খুব কম থাকে ওঠা বসা চলাফেরা করতে তাদের অনেক কষ্ট হয় থাকে হাইপারফেজিয়া অর্থাৎ খাবারের জন্য খুব এক্সেসিভ ডিজায়ার থাকে তাদের তাদের থাকে ওবেসিটি ইন্টেলেকচুয়াল ডিসাবিলিটি এবং হাইপোগোনাডিজম অর্থাৎ তাদের জেনারেল অর্গান সঠিকভাবে ডেভেলপ করে না এখন জেনেটিক্যালি তার ডিসঅর্ডারটা কি হলো তার হয়েছে প্যাটার্নাল ক্রোমোজম ফিফটিনে একটি মাইক্রো মাইক্রো ডিলিশন বলতে বোঝায় এমন একটি ডিলিশন যেটি কনভেনশনাল সাইটোজেনেটিক মেথডে লাইট মাইক্রোস্কোপিতে দেখা যায় না আরেকটি বিষয় খেয়াল করো এখানে ফিফটিন কিউ ফিফটিন হচ্ছে ফিফটিন নাম্বার ক্রোমোজম কিউ হচ্ছে লং আর্ম এরপরের ওয়ান হচ্ছে ওয়ান রিজিয়ন তারপরের ওয়ান হচ্ছে ওয়ান ব্যান্ড এখান থেকে দেখো ফিফটিন কিউ আবার ওয়ান রিজিয়ন এবং থ্রি ব্যান্ড অর্থাৎ এক নম্বর রিজিয়নের তিন নম্বর ব্যান্ড বুঝতে পেরেছ তোমরা কি জানো অ্যাঞ্জেল সিনড্রোমের সিন্ড্রোমের পেশেন্ট দেখতে কেমন হয় তোমাদের জানার জন্য বলে রাখছি প্রত্যেক ফিফটিন মানুষের মধ্যে একজন থাকে অ্যাঞ্জেল সিনড্রোমের সিন্ড্রোমের পেশেন্ট ভিডিওটি থেকে অ্যাঞ্জেলম্যান সিন্ড্রোমের একজন পেশেন্টের কী ধরনের ক্লিনিক্যাল ফিচার থাকে আমরা অনেকটা অনুমান করে ফেলেছি তাই না তারপর আমরা একটু দেখি যে তাদের থাকে ইন্টেলেকচুয়াল ডিসাবিলিটি তারা ঠিকমতো কথা বলতে পারে না তাদের মোটর ডেভেলপমেন্টটা পোর্ট থাকে এবং একটি ইন্টারেস্টিং ফিচার হচ্ছে তারা হঠাৎ করেই অযথায় হেসে ওঠে এবং তাদের সিজারও থাকে এখন আমরা দেখি কি জেনেটিক কারণে এই ঘটনাটি ঘটে এটি ঘটে ম্যাটার্নাল মাইক্রোডিলিশন অফ ক্রোমোজম ফিফটিন এটার কারণে অ্যাঞ্জেলম্যান সিনড্রোম হয়ে থাকে খেয়াল করো ব্রাদারওলি সিন্ড্রোমের ক্ষেত্রে ছিল প্যাটার্নাল মাইক্রোডিলিশন এবং অ্যাঞ্জেলম্যান সিনড্রোমের ক্ষেত্রে ম্যাটার্নাল মাইক্রোডিলিশন আচ্ছা জেনোমিক ইমপ্রিন্টিংয়ের সাথে রিলেটেড আর কি কোনো ম্যাকানিজম আছে যার মাধ্যমে এই ডিজিজগুলো হতে পারে আছে সেটি হচ্ছে ইউনিপ্যারেন্টাল ডাইজমি এখন আমরা ছবির মাধ্যমে ব্যাপারটি দেখব এখানে আমরা দেখছি প্যাটার্নাল এবং ম্যাটার্নাল প্রিমোডিয়াল জার্মসেলকে দেখানো হয়েছে এবং এগুলো থেকে স্পার্ম এবং ওভাম তৈরি হবে ধরে নেই এটি ক্রোমোজোম নাম্বার ফিফটিন এখন প্রিমোডিয়াল জার্মসেলে ক্রোমোজোম থাকবে ডিপ্লয়েড অর্থাৎ ফিফটিন নাম্বার ক্রোমোজোম দুইটি কিন্তু স্পার্মে একটি আর তেমনিভাবে ম্যাটার্নালি প্রিমোডিয়াল জার্ম সেলে ক্রোমোজোম থাকবে দুটি এবং ওভামে থাকার কথা একটি কিন্তু এখানে দেখো একটি জায়গায় দুটি ক্রোমোজোম চলে এসেছে এটি হয়েছে মিউটিক সেল ডিভিশনের নন ডিসজাংশনের কারণে তাহলে দেখো এই মিউটিক সেল ডিভিশন হয়ে গেল এরপরে যখন ফার্টিলাইজেশন হবে সেক্ষেত্রে ফিফটিন নম্বর ক্রোমোজোম কিন্তু তিনটি হয়ে গেছে এই তিনটি ক্রোমোজোমের মধ্যে যদি একটি প্যাটার্নাল এবং একটি ম্যাটার্নাল ক্রোমোজোম অবশিষ্ট থাকে একটি লস্ট হয়ে যায় তাহলে কোনো সমস্যা নেই কিন্তু যদি দুইটি ম্যাটার্নাল ক্রোমোজোম থাকে প্যাটার্নালটি লস্ট হয়ে যায় তাহলে সেক্ষেত্রে দেখো প্যাটার্নাল কিন্তু কোনো কপিই থাকছে না দুইটি কপি থাকছে এবং দুইটি ম্যাটার্নাল আমরা জানি যে ফিফটিন নম্বর ক্রোমোজোমে থাকে ইমপ্রিন্টেড জিন এবং সেখানে যদি কোনো প্যাটার্নাল কপি না থাকে সেক্ষেত্রে কোন রেজিস্ট্রি প্রকাশ পাবে তোমরা যেন প্যাটারভেলি সিনড্রোম একইভাবে ইউনিপ্যারেন্টাল ডাইজমের মাধ্যমে যদি দুটি প্যাটার্নাল কপি থাকতো কোনো ম্যাটার্নাল কপি না থাকতো সেক্ষেত্রে কোন ডিজিজটি প্রকাশ পেত অ্যাঞ্জেলম্যান সিনড্রোম কংগ্রাচুলেশনস তোমাদের জেনোমিক ইমপ্রিন্টিং ব্যাপারটি বোঝা হয়ে গেছে এবং সেই সাথে ছয়টি প্রশ্নের উত্তরও জানা হয়ে গেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো কেননা এই চ্যানেলে এরকম আরও অনেক ভিডিও থাকবে সবাইকে ধন্যবাদ